আজই কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাত 10টা নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছাবেন। শুধুমাত্র সরকারি কর্মসূচি এবং রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফর সূচি সম্পর্কে কোন কোন কর্মসূচিতে তিনি যোগ দিতে চলেছেন বিস্তারিত জানাবে সুচারু মিত্র, রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি সুচারু। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একেবারে সরকারি অনুষ্ঠানে যোগ দিতে আসছেন এবং খোলা হাওয়া আয়োজিত রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে তিনি আসছেন। আমরা আগে যখন জানিয়েছিলাম যে 8-9 দুদিনের সফরে আসতে পারেন তিনি এবং 8 তারিখে কথা ছিল যে রাজনৈতিক জনসভা করার, কিন্তু এবার যেটা জানা যাচ্ছে যে তিনি সেই 8 তারিখে রাজনৈতিক কোনো কর্মসূচি করছেন না। আজকে রাতে তিনি 10:30 নাগাদ কলকাতা বিমানবন্দরে নামছেন, সেখান থেকে রাজারহাটের ওয়েস্টিন হোটেলে যাবেন, রাত্রি যাপন করবেন, আগামীকাল সকাল সকাল পৌঁছে যাবেন পেট্রাপোলে বিএসএফ এর একটি অনুষ্ঠানে যোগ দিতে বনগায়, এবং সেই পেট্রাপোল থেকে ফিরে তিনি একটু বিশ্রাম নেবেন এবং তারপর সায়েন্স সিটি অডিটোরিয়ামে আগামীকাল খোলা হাওয়া আয়োজিত রবীন্দ্র জয়ন্তীর যে অনুষ্ঠান, যেখানে প্রধান অতিথি প্রধান বক্তা হিসাবে অমিত শাহের উপস্থিত থাকার কথা, সেই অনুষ্ঠানে যোগ দেবেন তিনি এবং সন্ধ্যায় দিল্লি ফিরে যাবেন। কেন তিনি রাজনৈতিক সফর বাতিল করলেন তা নিয়ে অনেক জল্পনা রয়েছে, তবে যেটা আমরা আগেও জানিয়েছিলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেহেতু আসছেন সেই কারণেই কোনো রাজনৈতিক কর্মসূচি এখন নিতে চাইছেন না অমিত শাহ। 8 তারিখ অর্থাৎ আজকে তার রাজনৈতিক জনসভা করার কথা ছিল বহরমপুরে, কিন্তু সেই রাজনৈতিক জনসভা তিনি করছেন না বা অন্য কোনো রাজনৈতিক কর্মসূচি প্রকাশ্যে তিনি করছেন না। যেটা জানা যাচ্ছে যে আজকে রাতে 10:30 নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে তার কনভয় পৌঁছবে রাজারহাটের ওয়েস্টিন হোটেলে এবং সেখানে তিনি রাত্রি যাপন করবেন, আগামীকাল তার বিএসএফ এর অনুষ্ঠান পেট্রাপোলে এবং রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান সায়েন্স সিটি অডিটোরিয়ামে বিকেল 5টার সময়। এর মাঝে তিনি কাউকে কাউকে স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট দিতে পারেন, কাউকে কাউকে সময় দিতে পারেন, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষদের, সেটা খুব স্বল্প সময়ের জন্য। যতক্ষণ তিনি রাজারহাটের ওয়েস্টিন হোটেলে থাকবেন ততক্ষণ হয়তো তিনি রাজ্য বিজেপির শীর্ষ পদাধিকারীদের একটু সময় দিতে পারেন, সংগঠনের অবস্থা কি রয়েছে সেটা একটু জেনে নিতে পারেন, এইটুকুই। কিন্তু কোনো প্রকাশ্যে রাজনৈতিক কোনো কর্মসূচি জন্য অমিত শাহ আসছেন না। বেশ, ধন্যবাদ সুচারু। আজই রাজ্যে পৌঁছাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শুধুমাত্র সরকারি সফর এবং রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে তিনি যোগ দেবেন, কোনো রকম কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।